বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি পরম করুণা আমার সৃষ্টিকর্তার কৃপায় তোমরা সবাই ভালো আছো। যা হোক, আজকে তোমাদেরকে আমি নবম উদ্দেশন শ্রেণীর পাঠ্য বই হিসাব বিজ্ঞান থেকে ষষ্ঠ অধ্যায় এর একটি অংশ অর্থাৎ প্রজাবেদা থেকে একটি গাণিতিক যুক্তি অংশ দেখানোর চেষ্টা করব। তাহলে চলো আজকে আমরা একটু পাঠ্যবই লক্ষ্য করি এবং সেগুলো খাতায় তুলে নিই। মিস্টার নিলয়ের ব্যবসায়ী লেনদেনগুলো নিম্নরূপ। 2019 মার্চে 10 রাজশাহী শাহী বিধান থেকে প্রতিটি 300 টাকা ধরে 500টি শাড়ি ক্রয়, কারবারি ভাড়া 10%, জানার নং 60। মার্চের 12 রহিমের নিকট হতে 10,000 টাকার পণ্য ক্রয়, শর্ত 2/10, নেট 30, জানার নং 65। বলা সুবিধা লেনদেনের ভিত্তিতে ক্রয় জায়গা প্রস্তুত করো। তাহলে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে কখন ক্রয় জায়গাটা দেওয়া হয়। যখন ধারে পণ্য ক্রয় করা হয় তখন ক্রয়জাবদা দিতে হয়। তো ধারে পণ্য ক্রয়জাবদা হলো ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। এখানে তাহলে যদি লক্ষ্য করে 2019 সালে মার্চের 10 তারিখ রাজশাহী শাহী বিধান থেকে প্রতিটি 300 টাকা ধরে 500টি শাড়ি ক্রয়, কারবার ভাড়া 10%, চালান 60। তাহলে এখানে কোথাও বলা নাই নগদ শব্দটি উল্লেখ নাই, আর যখনই নগদ শব্দ উল্লেখ থাকবে না তখন বুঝতে হবে ওই লেনদেন কি হয়েছে, বাকিতে সংঘটিত হয়েছে। তাহলে এখানে আমরা ধরতে পারি রাশির সাহিত্য বিধান থেকে যেহেতু পণ্য ক্রয় করেছে নগদ শব্দ উল্লেখ নেই, তাহলে তার জাবদা হবে ক্রয় হিসাব ডেবিট। ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। তাহলে আমাদের এই অঙ্কে জাবদা করতে হয়। আর সেখানে আপনার বিষয়ে বলা আছে কারবারি বাটা 10%, তাহলে সেই অংশটি, তাহলে কারবারি বাটা হলো, তাহলে বাটাকে দুই ভাগে ভাগ করতে একটা নগদ বাটা আর একটা হলো কারবারি বাটা। তাহলে কারবারি বাটা হলো বিক্রেতা বিক্রয় বৃদ্ধির জন্য, পণ্য বিক্রয় বৃদ্ধির জন্য বিক্রয় মূল্য থেকে যেই বিক্রয় মূল্য লেগেছে তার থেকে কিছু কম মূল্যে ছাড় বিক্রি করে। তাহলে বিক্রেতার জন্য সেটি হলো বিক্রয় বাটা, আর ক্রেতার জন্য সেটি হলো ক্রয় বাটা। তাহলে আমরা দেখি এখানে যদি নগদ শব্দটা উল্লেখ নেই, তাহলে আমরা যদি জাবেদা করি তাহলে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। তাহলে মিস্টার নীলের কাছে টাকাটা পাবে কি? রাজশাহী শাহী বিতান। তাহলে একটি শাড়ি মূল্য আছে 300 টাকা, তাহলে 500টি শাড়ির দাম কত? গুণ করলে 3×5=15,000, 15,000 টাকা আসে। আর সেখানে আমাকে ছাড় দিচ্ছে রাজশাহী শাড়ির দাম কত পার্সেন্ট? নীলের কাছে ছাড় দিয়েছে 10%। 10% আমরা যদি করি তাহলে আমরা সাধারণ ক্যালকুলেটর যদি ইউজ করি সেখানে তাহলে আমরা লিখতে পারি 15,000×10% চার দিলে বের হয়ে আসবে কত? 1500 টাকা বেরিয়ে আসবে। কত আসবে? 1500। অথবা আমরা করতে পারি কি, উপর আমরা লিখলাম মোট মূল্য 15,000, পার্সেন্ট মানে কত? নিচ 100, পার্সেন্ট মানে 100, আর কত কত ছাড় দিচ্ছে 10। তাহলে আমরা সেভাবে ক্যালকুলেটর করে অতএব আমি যদি ক্যালকুলেটিস না করে তাহলে সেভাবে বলতে পারি কত টাকা বের হলো? 1500 টাকা। তাহলে কারবারি বাটা কত পার্সেন্ট আমরা 10% বললে কত টাকা বের আসবে মোট মূল্য থেকে? এই 1500 টাকা যদি আমরা 10% বের করি, তাহলে যদি এইভাবে করি তাহলে 1500 টাকা ক্যালকুলেটার যদি ইউজ করে করি সাধারণ ক্যালকুলেটার, তাহলে সেখানে 1500×10% বের চার দিলে কত আসবে? 1500 টাকা আসবে। তাহলে মোট মূল্য তাহলে বের হচ্ছে 15,000 টাকা, সেখান থেকে আমরা বাদ দিই 1500 টাকা। তাহলে 1500 টাকা যদি বাদ দিলে কত হয়? 13,500 টাকা। তাহলে দেখো মিস্টার নীল আমি এক বছর করে রেখেছি সেখানে, তাহলে রাজশাহী শাড়ি বিতান থেকে প্রতিটি 300 টাকা ধরে, তাহলে আমরা যদি দায় কথা করি সেখানে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। তাহলে মিস্টার নীলের কাছে টাকাটা পাবে কি? রাজশাহী শাড়ি বিতান। আর যে দাবিটা বলেছিলাম ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট, তাহলে এখানে রাশি সাই বিতান, তাহলে ক্রেডিট হিসাব কর, প্রথম তারিখ, তারপর ক্রেডিট হিসাব কর, অর্থাৎ শর্ত, চালান নম্বর, সূত্র, ক্রয় হিসাব দেবী, পাওনাদার হিসাব ক্রেডিট। তাহলে এখানে লিখব ক্রয় হিসাব দেবী, পাওনাদার হিসাব ক্রেডিট। তাহলে জাবেদা যদি আসে তাহলে পাওনাদার হিসাব, তাহলে ক্রেডিট হিসাব কাজ কি? পাওনাদার। তাহলে পাওনাদারটা কি? রাশি সাই বিতান। তাহলে সেখানে আমরা রাজশাহী বিধান অর্থাৎ ক্রেডিট হিসাব লিখে দিলাম, বিভিন্ন দিয়ে দিলাম যে কোথায় রাজশাহী।
তাহলে জালালা বাবদ 60 আর মোট মূল্য পেয়েছিলাম কত কাপড়ের বাদ দেওয়ার পর 13500 টাকা অনুরূপভাবে মার্চের 12 তারিখ আমরা লক্ষ্য করি রহিমের নিকট হতে 10000 টাকার পণ্য ক্রয় শর্ত 2/10 নেট 30 3965 তাহলে এখানে কোনো কারবারের কথা উল্লেখ নেই কিন্তু এখানে আবার বলা আছে শর্ত বলা আছে শর্তটা হলো 2/10 এর অর্থ হলো যদি সে 10 দিনের মধ্যে পরিশোধ করতে পারে তাহলে 2% কিভাবে ছাড় পাবে আর যদি 10 দিনের মধ্যে পরিশোধ করতে না পারে তাহলে সেই ক্ষেত্রে তাকে 30 দিনের মধ্যে অবশ্য টাকাটা কি করতে হবে পরিশোধ করতে হবে আর জালালা নম্বর কত আছে 65 তাহলে আমরা লিখব যে জায়গাটা করে এখানে নগদ শব্দ যে তুমি লিখলে তাহলে লেনদেনের বাকিতে সংগঠিত হয়েছে তাহলে ক্রয় হিসাব ডেবিট পাওনাদার হিসাব ক্রেডিট তাহলে পাওনাদার তাহলে ক্রেডিট হিসাব খাত কোনটি রহিম এই রহিম হচ্ছে কি আমার পাওনাদার তাহলে আমরা পাওনাদার নাম উল্লেখ করে দিব সেখানে কে সেই হিসাব খাতে পাওনাদার নাম উল্লেখ করব সেখানে কি রহিম হিসাব তাহলে রহিম তাহলে কত টাকা পণ্য বিক্রি করেছে 10000 টাকা এখন আমরা বাকি কথা উল্লেখ নেই তার সরাসরি কত টাকা লিখে দিব আমরা 10000 টাকা লিখে দিলাম আর এখানে একটা শর্তের কথা বলা আছে 2/10 তাহলে শর্ত করে লিখলাম 2/10 যদি শর্ত থাকে তাহলে সেক্ষেত্রে শর্তটি লিখতে হবে আর চালান নম্বর আছে কত 65 তাহলে সেই 65 চালান চালান নম্বর করে আমরা লিখে দিলাম আর শর্তের একটা টিক দিয়ে দিব তাহলে এক নম্বরে সরি মার্চের 10 তারিখে বলা আছে চালান নম্বর 60 তাহলে চালান নম্বর 60 আমরা লিখে দিয়েছি তারপর আমি কি করব মোট মূল্য অর্থাৎ নির্ধারণ করব প্রয়োজনে যোগ করব আমরা বের করব তাহলে মার্চের 10 তারিখে বেশি 13500 আর মার্চের 12 তারিখে 10000 তাহলে এই দুটোর যোগ করা আমাদের হচ্ছে মোট দুই বের করি 23500 টাকা তাহলে এইভাবে তোমাদের জন্য একটা আমি বাইরের কাজ দিব সেটুকু খাতায় তুলে নাও আমি বাইরের কাজ দিচ্ছি জাস্ট একটু খালি চেঞ্জ করে দিলাম এখানে নামগুলো তো বাইরের কাজ তুলে নাও মিস্টার জাহিদের ব্যবসায়ী লেনদেনগুলো নিম্নরূপ তাহলে এখানে দিয়ে দিলাম মাসের 10 এখানে 2019 থাক মাসটা চেঞ্জ করে দিই জুনের 10 শাকিলের নিকট হতে সরি শাকিলের নিকট থেকে প্রতিটি 300 টাকা থেকে আমরা দিয়ে দিলাম 100 টাকা ধরে দুইশটি শার্ট ক্রয় এখানে দিলাম জুনের 12 তারিখ অথবা দিয়ে দিই জুনের 22 তারিখ করিমের নিকট হতে 5000 টাকার পণ্য ক্রয় এটা দিয়ে দিলাম পণ্য ক্রয় নিট টু এটাই থাকলো একটু চেঞ্জ করে দিন 3/10 নিট তিরি চালান নম্বর দিয়ে পয়সাটি থাক এখানে আর কারবারে বাটা 10% জায়গায় দিয়ে দিলাম 5% এই লেনদেনগুলোর ভিত্তিতে একটি তোমরা কি করবে বাড়িতে প্রয়োজনীয়তা প্রস্তুত করবে তাহলে আবার লক্ষ্য করো শেষ যখন আমরা করেছিলাম সেখানে উপর অবশ্যই কি মিস্টার নীলয় যার কাটা প্রতিষ্ঠান তার নাম লিখতে হবে লিখতে হবে ক্রয় যাবে তার শুরুতে থাকবে তারিখ তারপর থাকবে ক্রেডিট হিসাব কাজ শর্ত চালান নম্বর সূত্র আর আমরা যার ধার পণ্য করে যাবে তার ক্রয় হিসাব দিবে পাওনাদার হিসাব ক্রেডিট হিসাব উল্লেখ করতে হবে তাহলে তোমাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি এই ক্লাস সমাপ্ত করছি